कितना चीज़ी है तू। ये भी मेरा कुछ पार्ट चॉकलेटी भी है। I didn't say that. He did. दिल के मकान में तू मेहमान रहा। बॉलीवुडे करियर शुरू करार पर सुशांत सिंह राजपूतर संगे सम्पर्के जड़ान कृति सानन, কিন্তু রাপ্তা ছবির মুক্তির পরই নাকি সুশান্তের সঙ্গে কৃতি সাননের বিচ্ছেদ হয়ে যায়। বলিউডের দুই অভিনেতার বিচ্ছেদের খবরের রেশ কাটতে না কাটতেই রিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়ান সুশান্ত, আর সেই সময় অন্তঃসত্ত্বা হয়ে পড়েন কৃতি। বিটাউনে অভিনেত্রীর সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়ে হুহু করে, অবাক হচ্ছেন। তবে বিষয়টি খুলেই বলা যাক, সম্প্রতি অন্তঃসত্ত্বা কৃতি সাননের ছবি অন্তর্জালে ভাইরাল হয়ে যায়। সেই ছবি দেখে প্রশ্ন উঠতেই বিষয়টি পরিষ্কার হতে শুরু করে। জানা যায় আগামী ছবি মিমির শুটিং করছেন কৃতি। এই ছবিতেই একজন অন্তঃসত্ত্বা মহিলার চরিত্রে অভিনয় করছেন তিনি। মিমিতে কৃতির সেই লুক প্রকাশ্যে আসছে তা ভাইরাল হয়ে যায়। আরও জানা যায় এই সিনেমায় নাকি একজন সারোগেট মাদারের চরিত্রে অভিনয় করছেন তিনি। কৃতি সাননের পাশাপাশি এই সিনেমায় রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি, সুপ্রিয়া পাঠক এবং মনোজ পাওয়া। জাতীয় পুরস্কারপ্রাপ্ত মারাঠি সিনেমা মালা আই ভাইচির অনুকরণে তৈরি হচ্ছে এই সিনেমা। পাশাপাশি এই সিনেমার জন্য অতিরিক্ত আরও 15 কেজি ওজন বাড়িয়েছেন কৃতি সানন। আপনারা দেখছেন সংবাদ টিভি, আমাদের বিকল্প আমরা।